বাকস একটি ভারতীয় উপমহাদেশীয় ভেষজ উদ্ভিদ সমতল ভূমিতে এটি বেশি জন্মে লোকালয়ের কাছেও বেশ দেখা যায় হালকা হলদে রঙের ডালপালায় যুক্ত ভর্তি এক থেকে মিটার উঁচু গাছ ঋতুভেদে সর্বদাই প্রায় সবুজ থাকে বলম আকারের পাতা বেশ বড় ফুল ঘন ছোট স্পাইকের উপর ফোটে স্পাইকের বৃত্ত পাতার থেকে ছোট স্পাইকের উপর পাতার আকারে উপবত্ত থাকে যার গায়ে ঘন এবং মোটা শিরা থাকে ফুলের দল করলা বা পত্রমূল বর্তন সাদা বর্ণ তার উপর বেগুনি দাগ থাকে ফল সুপারি আকৃতির বীজে ভর্তি বাকসের ঔষধি গুণ আজকের ভিডিওতে জানাবো বাকসের চমৎকার কিছু ঔষধি উপকারিতা সম্পর্কে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাজা অথবা শুকনো পাতা ঔষধের কাজে লাগে বাকস পাতায় ভ্যাসিসিন নামীয় ক্ষারীয় পদার্থ এবং তেল থাকে শ্বাসনালীর লালাগ্রন্থিকে সক্রিয় করে বলে বাসক শ্লেষ্মানাশক হিসাবে প্রসিদ্ধ বাসক পাতার নির্যাস রস বা সিরাপ শ্লেষ্মা তরল করে নির্গমে সুবিধা করে দেয় ফলে সর্দি কাশি এবং শ্বাসনালীর প্রদাহমূলক ব্যাধিতে বিশেষ উপকারী বৈজ্ঞানিক পরীক্ষায় বাকসের ভেষজ গুণাবলী প্রমাণিত হয়েছে এর মূল পাতা ফুল ছাল সবই ব্যবহৃত হয় ঔষধি কাজে বাসকের প্রয়োগ বাসক পাতার রস এক থেকে দুই চামচ হাফ থেকে এক চামচ মধু সহ খেলে শিশুর সর্দি কাশি থেকে বিশেষ উপকার পাওয়া যায় বাসক রস স্নানের আধা ঘন্টা আগে মাথায় কয়েকদিন মাখলে উকুন মরে যায় আম বা দো প্রার প্রাথমিক অবস্থায় বাসক বেটে প্রলেপ দিলে ফোড়া ব্যথা দুই কমে যায় যদি বুকে কফ জমে থাকে এবং তার জন্য শ্বাসকষ্ট হলে বা কাশি হলে বাসক পাতার রস এক থেকে দুই চা চামচ এবং কন্টি ও রস এক থেকে দুই চা চামচ এক চামচ মধুসহ খেলে কফ সহজে বেরিয়ে আসে প্রসাবে জ্বালা যন্ত্রণা থাকলে বাসক ফুল বেটে দুই থেকে তিন চা চামচ মিশ্রি এক থেকে দুই চা চামচ শরবত করে খেলে এই রোগে খুব উপকার পাওয়া যায় জ্বর হলে বা অল্প জ্বর থাকলে বাসকের মূল পাঁচ থেকে দশ গ্রাম ধুয়ে সেতো করে একশো মিলিলিটার জলে ফুটাতে হবে পঁচিশ মিলি থাকতে নামিয়ে তা সেকে নিয়ে দিনে দুইবার করে খেলে জ্বর এবং কাশি দুই চলে যায় বাসকের কচি পাতা দশ থেকে বারোটি এক টুকরো হলুদ একসঙ্গে বেটে দাঁত অথবা চুলকানিতে লাগালে কয়েকদিনের মধ্যে তা সেরে যায় বাসক পাতা বা ফুলের রস এক থেকে দুই চামচ মধু বা চিনি এক চামচ সহ প্রতিদিন খেলে জন্ডিস রোগের উপকার বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে বাসক পাতা বৃষ্টি থেঁতো করে দুই কাপ জলে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে উষ্ণ জলে কুলকুচি করলে এই রোগে উপকার পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে